হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অনাদর ভিডিও। আজি আমি আলোচনা করিবা কি সমচ্চারিত ভিন্নার্থবোধক শব্দ, যে শব্দ দ্বারা আমাকে এমআইএলর গ্রামারে অত্যন্ত সাহায্য হব। তবে চল আলোচনা করিবা আমার সমচ্চারিত ভিন্নার্থবোধক শব্দ। পিলামানে সেগুলিক আলোচনা করিয়া পূর্ব আমি জানিবা কি সম উচ্চারণ হেউথিব কিন্তু তাহার অর্থ ভিন্ন বুঝাউথিব, সেপরি শব্দকু আমি আজি আলোচনা করিবা, যাদ্বারা আমার ব্যাকরণর সমস্ত ত্রুটি বা সন্দেহকু আমি বরাবর রূপে বুঝি পারিবা, তা সহিত পরীক্ষারে এগুড়িক ছাড়িবা নাহি মধ্য, সম্পূর্ণ উত্তরকু লেখিকি আসিবা। তবে চাল তবে দেখি নেবা এই সমচ্চারিত ভিন্নাত্ম শব্দ কণ। দেখ পিলে, ভাষারে যে শব্দগুড়িক একাপরি উচ্চারিত হলে মধ্য বিভিন্ন অর্থ প্রকাশ করতে সেগুলিক আমি কহিবা সম উচ্চারিত শব্দ, কিন্তু ভিন্নার্থবোধক অটে। অন্য অর্থরে মধ্যে কহিলে কণ না, এই শব্দগুড়িক সমান প্রকার ধ্বনি প্রকাশ করতে, মাত্র সেমানকর অর্থ সমান নহই ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আউ তার এক্সাম্পল আমি তলে দেখিবা, যাদ্বারা জানিপারিবা কি সমোচ্চারিত শব্দ কিপরিকা। তবে দেখ, অংশ এবং অংশ এ দুইটার উচ্চারণ সমান, কিন্তু এর অর্থ এই অংশর অর্থ হচ্ছে ভাগ অটে, আউ এই অংশক আমি কান্ধ কান্ধকু বুঝাই থাকে, বুঝিলা? এই অংশ হচ্ছে কণ না ভাগ, আউ এই অংশ হচ্ছে কান্ধ। সেপরি অনিল অনিল দেখিপারছ এটি, এই অনিল কণ এই অনিল কণ দেখ না, এ অনিল হচ্ছে পবন নুহ কি, এবং অন্য অনিলটি ইয়ে হচ্ছে যাহা নীল নুহে, যাহা নীল নুহ তাকে কুহযাব অনিল। এই অনিলর অর্থ এইটা, আউ এ অনিলর অর্থ পবন অটে। সেপরি অসন আউ গোটি অসন, এইটা উচ্চারণ সমান হলে মধ্য ইয়ার অর্থ কণ, এ অসন যে মস অছি ইয়ার অর্থ হচ্ছে ক্ষেপণ বা ছাড়িবা, আউ এই অসন হচ্ছে কণ না ভোজন, এই আসনর অর্থ ভোজন অটে, কিন্তু এই আসনর অর্থ ক্ষেপণ অটে, বুঝিল? সেইপরি অসি অসি, এই অসি কণ না খণ্ডা বা খড়গকু আমি অসি বলে কইথাউ নুহ কি, তাপরে এই অসি এইটা হচ্ছে যে কি সংখ্যা বিশেষ আঠের শূন্য অসি নুহ কি, এই অসি হচ্ছে সংখ্যা বিশেষ, এই অসি হচ্ছে খণ্ডা বা খড়গ। সেপরি অসুর আউ অসুর, এর অর্থ কণ অসুর মানে দানবকু আমি অসুর কইতাও, আউ অসুর মানে যে ভীরু যে সুর বীর নুহতি সে কম কোথায় ভীরুকু মধ্যে অসুর কুহযায়, অসুর সুর মানে বীর, অসুর মানে ভীরু, বুঝলা? তাপরে অন্য এক শব্দ দেখ, অবীর অবীর দেখিবা, এ অবীর কণ না ফগু অটে, এ অবীর ফগু অটে, কিন্তু অন্য গোটা অবীর যিকি বীর নুহে ভীরু তাকে কুহযায় অবীর, বুঝিলা? তাপরে সেপরি অলিক অলিক, এ অলিক কণ এ অলিক হচ্ছে ললাট দেশ, বুঝিলা? ললাট। সেপরি অন্য অলিক হচ্ছে মিথ্যা, বুঝিলা? এ হসিকার অলিক কণ ললাট দেশ মানে কপাল, আর এ অলিক হচ্ছে মিথ্যা, হল? তাপরে আভাস আভাস, অর্থাৎ গোটে আভাস হচ্ছে কণ সূচনা পাইবা বা ইঙ্গিত পাইবা বা এইটা এটা হচ্ছে এই আভাস। সেপরি এ আভাস হচ্ছে কণ ভাষণ, যে বক্তব্য কুচি আভাস মানে এই ভাষণ অটে, বুঝিলা? এড়ে মস এড়ে কণ তালব্যস অছি, তো এ অর্থর বুঝিব। তাপরে আয়ত আয়ত, এড়ে আয়ত আয়ত কণ এড়ে বড় ত অছি, এড়ে এড়ে সানত অছি, এ আয়ত অর্থাৎ বিস্তৃত বা প্রসারিত অছি, হল? বিস্তৃত আ প্রসারিত। সেপরি এ আয়ত হচ্ছে নিয়ন্ত্রিত বা কণ না বশীভূত বা অধীন অটে, বুঝিলা? এই আয়ত কণ নিয়ন্ত্রিত বা বশীভূত বা অধীন অটে, এসবকু মনে রাখিবার চেষ্টা করিব। সেইপরি ঈস ঈস, অর্থাৎ ঈস হচ্ছে কণ, এ হচ্ছে প্রভু বা ঈশ্বরঙ্কু ঈস কুহযায়, আউ এ ঈস হচ্ছে লঙ্গল কণ্টি,
বা লঙ্গল দণ্ডক আমি কম কহবা ইস বলে কহবা বুঝলা। তাপরে কালি কালি, এ কালি হচ্ছে কলা রঙ, এ কালি হচ্ছে দেবী বুঝলা। কাস কাস, এ কাস কোণ না ধলা ফুলযুক্ত তৃণ বা কাশদণ্ডী কাস কুযায়, এ কাস কুযায় শ্বাসযন্ত্রের গোটে রোগ যা আমি খাসিবা কৌঁচি হলা। ইয়ে কাস ভিতরে পরক হেতু রক্ষিব, এ কাস হচ্ছে কোণ ধলা ফুলযুক্ত তৃণ বা কাশদণ্ডী ফুল, ইয়ে কাস হচ্ছে গোটে রোগ বুঝলা। তো পিলা মানে সর্বদা আমি গ্রামাটিকাল কিছু ভুল করে দেউ, সেইপাই এগুড়িক ধ্যান রাখব। সেইপরি কূল এবং কূল, এ দুই কূলের অর্থ কোণ না হস হস্যকার যোড়া, এ কূল হচ্ছে কোণ বংশক বুঝায়। সেপরি দীর্ঘকার অছি যোড়া কূল, এটা কোণ নদী তুটকে বুঝাই থাকে। কূট কূট, এ কূট কোণ, এ কূট কুযায় পর্বত শৃঙ্গ বা দুর্গক আমি কম কহবা কূট, কিন্তু এ কূট কহবা যে মায়া করে কপট করে তা কহবা এটা কূট বুঝলা বুঝলা কি। তারপর দেখিবা পরবর্তী সমচারিত শব্দ। এবে দেখ কুজন কুজন, এই যে হস উকার অছি এ কুজনকে আমি মন্দলক বলে বুঝবা। এ কুজনকে কম কহবা না পক্ষীর কাকলি বা পক্ষীর রাব, তা কুযাব কুজন বুঝলা। সেইপরি কেশর কেশর, এ কেশর কোণ না পুষ্প মধ্যস্থ যে কেশ সদৃশ বা কিছু লম্বা লম্বা সদৃশ অংশ থাকে তা কুযায় কেশর নু কি, যেমনি কৃষ্ণচূড়া গছর তা ফুলের কিছু কেশ রয়েছে দেখি সেটা হচ্ছে কেশর। এ কেশর কোণ না সিংহ বা ঘোড়া বেকর লাগি কেশগুচ্ছক কুযায়, সে কেশ আমার কেশর বলে কুযায়। সিংহর বেকরে কিছু বাড় থাকে লম্বা লম্বা, ঘোড়ার বেকরে মধ্যে কিছু বাড় থাকে, সেটা কুযোগ কোণ কেশর। সেপরি কোটি কোটি অর্থাৎ, এ কোটি হচ্ছে সংখ্যা বিশেষ মানে কোটিয়ে সংখ্যা বা কেতে শহে লক্ষ বলে এক কোটিয়ে। এ কোটির অর্থ কোণ না অগ্রভাগ বা শীর্ষ, এ কোটির অর্থ অগ্রভাগ বা শীর্ষ বলে বুঝা যায়। সেপরি অন্যান্য অর্থগুড়ি বুঝবা। সেপরি কোষ কোষ, এ কোষ কোণ, এ কোষকে আমি দুই মাইল মধ্যে কইপারিবা, গোটিয়ে কোষ দুই মাইল। সেপরি এ কোষ হচ্ছে ইয়ে কোণী অভিধান গ্রন্থ হয়েপরে ভণ্ডার হয়েপরে বা জীবর কিছু কেণ না ক্ষুদ্রতম অংশ, এইটা মধ্যে কোষ হয়েপরে বুঝলা। তবে কৃতি ও এ কৃতি কৃতি কৃতি, এ অর্থ কোণ না এ কৃতি হচ্ছে সফল কার্য বা রচনা সম্ভার করা বুঝলা না, এ কৃতি হচ্ছে দক্ষতা পাইবা বুঝলা। কৃতি মানে সে গোটে কার্য সফল করা, কৃত হয়ে বা কিছু করাই বা কিছু কার্যকু সে রচনা করে সেটা কুযায় কৃতি, এ কৃতি হচ্ছে দক্ষতা বুঝলা। তারপর দেখিবা, তারপরে দেখিবা গাঢ় 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 কোণ আমি উচ্চারণ সমান করছি, এ গাঢ় হচ্ছে কোণ গাত, এ গাঢ় হচ্ছে দৃঢ় বা নিবিড় ভাবে, গাঢ় ভাবে মানে দৃঢ় ভাবে বা নিবিড় ভাবে, এ গাঢ় মানে গাত অটে। সেপরি গিরিশ গিরিশ, এ গিরিশ কোণ না এ গিরিশকে যদি কোণ শিব মহাদেবঙ্কু গিরিশ বলে কুযায়, এ গিরিশ হচ্ছে যে কি গিরি মানকর শ্রেষ্ঠ বা পর্বত শ্রেষ্ঠ তা কুযায় গিরিশ বুঝলা। তো এ গ্রীষ অর্থ শিব, এ গ্রীষ অর্থ কোণ পর্বত শ্রেষ্ঠ অটে। তাপরে গুণী গুণী, এ গুণী অর্থ কোণ না এ গুণী হচ্ছে তন্ত্রবিদ্যা, আর এ গুণ হচ্ছে যে গুণীবান যে গুণবান তা কুযায় গুণী, আর এটা যে তন্ত্রবিদ্যার সে পারঙ্গম তা কুযায় গুণী কুযায় বা তন্ত্রবিদ্যা কম কুযায় গুণী কুযায়, গুণী গারাড়ি শুণিব। সেপরে চির চির, এ চির কোণ না যে গাঈর চির সে যা আমি চির কহিপারিবা সবুদিন গাঈর চির, আউ এ চির হচ্ছে ছিণ্ডা বস্ত্র, চির দরিদ্র মানে ছিণ্ডা বস্ত্র পিন্ধা দরিদ্র সেটা হতে রাখব, এ চির মানে ছিণ্ডা বস্ত্র। তারপরে দেখিবা চূড়া চূড়া, এ চূড়া মানে কোণ না এক প্রকার খাদ্য যে ধানর তৈরি হয়ে যে পতলা চূড়া আমি খাওছি সে চূড়া, এ চূড়া মানে মন্দিরের অগ্রভাগ হয়েপরে বা কোণী শীর্ষদেশ পর্বতর শীর্ষদেশ হয়েপরে তা কুযায় চূড়া বুঝলা। তারপরে দেখিবা সেইপরি জব জব, এ জবর অর্থ না বেগ অটে, কিন্তু এই জব যে কি জ অটে জ ধান তাকে জব বলে কুযায়। সেপরি জমক জমক, এ জমক কোণ জাক জমক বা আড়ম্বর, সেপরি এ জমক হচ্ছে এক শব্দ অলঙ্কার, জমক শব্দ অলঙ্কার নুহ, এ যাক মানে জাক জমক কো না বহু আড়ম্বরপূর্ণ, জমক মানে আড়ম্বর বুঝলা। সেপরি এটি দেখ জাগ জাগ, এ জাগ হচ্ছে জাগ্রত হওয়া
ଏ ଜାଗ ହେଉଛି ଯଜ୍ଞ, ଜାଗ ଯଜ୍ଞ କହୁଛନ୍ତି, ଜାଗ ମାନେ ଏ ଯଜ୍ଞ, ଏ ଜାଗ ମାନେ ଜାଗ୍ରତ ହେବା। ସେପରି ଜାତ ଜାତ, ଜାତ ମାନେ ଜନ୍ମ ହୋଇଥିବା ବା ସୃଷ୍ଟି ହୋଇଥିବା ଏ ଜାତ, କିନ୍ତୁ ଏ ଜାଗତ କୁହାଯାଏ କ'ଣ, ଯାନିଯାତ୍ରା ବା ଉତ୍ସବ କୁହାଯାଏ, ବୁଝିଲ। ସେହିପରି ଜୁଇ, ଜୁଇ ଏ ଜୁଇ କ'ଣ ନା, ଏ ଜୁଇ ହେଉଛି ଚିତାନଳ, ବୁଝିଲା। ଆଉ ଏ ଜୁଇ ହେଉଛି ଏକ ଜାତୀୟ ଫୁଲ, ଜୁଇ ଫୁଲ ଜାଇ ଜୁଇ ମନ୍ଦାର ମାଳତୀ କହୁନାହାନ୍ତି, ଏ ଜୁଇ ହେଉଛି ସେହି ଜାତୀୟ ଫୁଲ। ସେପରି ତରଣୀ, ତରଣୀ ଏ ତରଣୀ କ'ଣ, ଏ ତରଣୀକୁ ସୂର୍ଯ୍ୟ କୁହାଯାଏ, ଏ ତରଣୀକୁ ନୌକା କୁହାଯାଏ, ବୁଝିଲା ନା। ତରଣୀ ତରଣୀ ଦୁଇଟାର କ'ଣ ଅଛି, ଗୋଟେ ତରଣୀ ଅଛି ସୂର୍ଯ୍ୟ ଆଉ ଗୋଟେ ହେଉଛି ନୌକା, ଦୀର୍ଘକାର ହେଉଛନ୍ତି ନୌକା, ବୁଝିଲା। ସେପରି ଏଠି ଦେଖ ଦିନ, ଦିନ ଏ ଦିନ ହେଉଛି ଦିବସ, ବୁଝିଲା, କିନ୍ତୁ ଏ ଦିନ ଦରିଦ୍ର ଅଟେ, ଦିନ ଦରିଦ୍ର ବୋଲି କହୁଛନ୍ତି ତ ଏଇଟା। ସେପରି ଦ୍ୱୀପ, ଦ୍ୱୀପ ଅର୍ଥ ଏ ଦ୍ୱୀପ ହେଉଛି ହାତୀ, ଏ ଦ୍ୱୀପ ହେଉଛି ଚାରିପଟେ ଜଳ ଥିବା ସ୍ଥଳଭାଗକୁ କୁହାଯାଏ କ'ଣ, ଦ୍ୱୀପ। ଯେମିତି ଆମର ଆଣ୍ଡାମାନ ନିକୋବର ଦ୍ୱୀପପୁଞ୍ଜ, ଲାକ୍ଷାଦ୍ୱୀପ, ଏସବୁ କ'ଣ ଦ୍ୱୀପ, ଏସବୁ ଯାକ କ'ଣ ନା ଚାରିପଟେ ଜଳଭାଗ ଘେରି ରହିଅଛି, ତ ସେଗୁଡ଼ାକୁ ଦ୍ୱୀପ କୁହାଯିବ। ସେହିପରି ନାଶ, ନାଶ ଅର୍ଥ ଗୋଟେ ନାଶ ହେଉଛି ଧ୍ୱଂସ, ଆଉ ଗୋଟେ ନାଶ ହେଉଛି କ'ଣ ନା ଧୂଆଁ ପତ୍ର ଚୂର୍ଣ୍ଣ, ଯିଏକି ବୁଢ଼ାମାନେ ଖାଆନ୍ତି ନାଶ, ବୁଝିଲା ନା। ସେପରି ନୀତି, ନୀତି ଅର୍ଥ ଗୋଟେ ନୀତି ହେଉଛି ପ୍ରତିଦିନ, ଆଉ ଗୋଟେ ନୀତି ଆସିବ କ'ଣ ନା ନିୟମ, ଆଉ ଗୋଟେ ନୀତି ହେବ କ'ଣ ନିୟମ ହେବ। ସେପରି ନିଧନ, ନିର୍ଦ୍ଧନ, ନିଧନ ନିର୍ଦ୍ଧନ ଅର୍ଥାତ୍ ନିଧନ ମାନେ ମୃତ୍ୟୁ ବା ହତ୍ୟା, ଏ ନିର୍ଦ୍ଧନ ମାନେ ଯାହାର ଧନ ନାହିଁ, ଗରିବ ବା ଧନଶୂନ୍ୟ ଅଟେ। ସେହିପରି ନିବାର, ନିବାର ଅର୍ଥାତ୍ ନିବାର ଶବ୍ଦ କ'ଣ ବାରଣ, ଏ ନିବାର ଅର୍ଥ ଇଏ ତୃଣ ଧାନ୍ୟ ସବିଶେଷ ମାନେ ଘାସ ହେଉ ଅଥବା ଧାନକୁ ମଧ୍ୟ ଆମେ ଏସବୁ ଆମକୁ ନିବାର ବୋଲି କହିପାରିବା। ପଟ, ପଟ ଅର୍ଥାତ୍ ଏ ପଟ କ'ଣ ବସ୍ତ୍ର ବା ପର୍ଦା ଅଟେ, ଏ ପଟ ହେଉଛି ଶ୍ରେଷ୍ଠ, ହେଲା ଚିତ୍ରପଟ ମାନେ ଶ୍ରେଷ୍ଠ ଚିତ୍ରକୁ ଚିତ୍ରପଟ କୁହାଯାଏ, ବୁଝିଲା। ସେହିପରି ପରସ୍ୱ, ପରସ୍ୱ ଅର୍ଥ ଏଠି ମଂସରେ ବଫଳା ଲାଗିଛି, ପରସ୍ୱ କ'ଣ ଇଏ ପରଧନ ଅଟେ। ସେପରି ଏ ପରସ୍ୱ ହେଉଛି ପରଦିନ, ପରଦିନକୁ ଆମେ ପରସ୍ୱ ମଧ୍ୟ କହିପାରିବା। ପରି, ପରି ଏ ପରି ମାନେ କ'ଣ ଭଳି ବା ତୁଲ୍ୟ ଅଟେ, ଏ ପରି ହେଉଛି ଅପ୍ସରା, ତାକୁ କୁହାଯାଏ କ'ଣ ପରି ବୋଲି କୁହାଯାଏ। ସେହିପରି ପୁର, ପୁର ଅର୍ଥାତ୍ ଏ ପୁର ହେଉଛି ଗ୍ରାମ, ନଗର, ଗୃହ, ଏସବୁ ଆମେ ପୁର କହିପାରିବା। ଏ ପୁର କ'ଣ ନା ପିଠାର ପୁର, ପିଠାର ପିଠାର ଉପରେ ଗୋଟେ ବାହ୍ୟ ଆବରଣ ଦିଆଯାଇଥାଏ, ତାକୁ କୁହାଯାଏ ପୁର। ପାବନି, ପାବନି ଏ ପାବନି କ'ଣ ନା ପବନ ପୁତ୍ର ହନୁମାନଙ୍କୁ ଆମେ ପାବନି କହିପାରିବା, ଏ ପାବନି ହେଉଛନ୍ତି କ'ଣ ପବିତ୍ର କାରଣୀ, ପତିତ ପାବନି ଗଙ୍ଗା ପବିତ୍ର କାରିଣୀ ନୁହେଁ କି, କହୁନାହାନ୍ତି ଏହି ପାବନି ହେଉଛି ପବିତ୍ର କାରିଣୀ ଅଟେ। ସେହିପରି ପିତ, ପିତ ପିତ ମାନେ କ'ଣ ହଳଦିଆ ରଙ୍ଗ, ପିତ ମାନେ ଶରୀରର ଧାତୁ ବିଶେଷ, ଯିଏକି ପିତ ବଢ଼ିଗଲେ କ'ଣ ହୁଏ ନା ଦେହ ହାତ କୁଣ୍ଡେଇ ଲାଗେ, ଅଧିକ ଇସ୍ୟୁ ହୋଇଥାଏ, ତ ପିତ ଏଇଟା ବୁଝିଲା, ଏ ପିତ ହେଉଛି ହଳଦିଆ ରଙ୍ଗ, ଏ ପିତ ହେଉଛି ଶରୀରର ଧାତୁ ବିଶେଷ। ସେପରି ବଳି, ବଳି ଏ ବଳି ହେଉଛନ୍ତି କ'ଣ ଉତ୍ସର୍ଗ ବା ପୁରାଣ ପ୍ରଖ୍ୟାତ ଦୈତ୍ୟରାଜାଙ୍କୁ କୁହାଯାଏ କ'ଣ ବଳି, ସେ ବଳି ରାଜା ଯିଏକି ଦାନ ବଳରେ କ'ଣ ହେଇଥିଲେ ନା ପାତାଳପୁର ରାଜା ହୋଇଥିଲେ, ଏ ବଳି କ'ଣ ନା ବଳଶାଳୀ, ଏ ବଳଶାଳୀ ବଳିକୁ ବଳଶାଳୀ ମଧ୍ୟ କହିପାରିବା। ସେହିପରି ସେହିପରି ବାଳିଶ, ବାଳିଶ ଅର୍ଥାତ୍ ମୂର୍ଖ, ଏବଂ ଅନ୍ୟ ଏକ ବାଳିଶ ହେଉଛି ନାରୀରତ୍ନ, ଏ ବାଳିଶ କ'ଣ ନାରୀରତ୍ନ ଅଟେ। ସେପରି ବିଷଦ, ବିଷଦ ଅର୍ଥାତ୍ ବିଷଦ ମାନେ ଯିଏ ବିଷ ପ୍ରୟୋଗ କରେ ତାକୁ କୁହାଯାଏ ବିଷଦ, ଏ ବିଷଦ ତା ତ ସ୍ପଷ୍ଟ ଭାବରେ ବିବରଣ ବା ବିସ୍ତୃତ ଭାବରେ ଯେଉଁ କିଛି ଯେଉଁ ବିବରଣ ହୋଇଥିବ ସେଇଟାକୁ କୁହାଯିବ ବିଷଦ ବିବରଣ, ନୁହଁ କି। ଏପରି ବିଷ, ବିଷ ଏ ବିଷ କ'ଣ ଜହର ଅଟେ, କିନ୍ତୁ ଏ ବିଷ ଯିଏକି ପଦ୍ମନାଡ଼ ଅଟେ, ବୁଝିଲା। ସେହିପରି ବୃତ୍ତି, ବୃତ୍ତି ଅର୍ଥ କ'ଣ ବୃତ୍ତି ହେଉଛି କି କ'ଣ, ବୃତ୍ତି ହେଉଛି ବାଡ଼ ବା ଆବରଣ, ତାକୁ କୁହାଯାଏ ବୃତ୍ତି, କିନ୍ତୁ ଏ ବୃତ୍ତି ହେଉଛି ପେଶା ମାନେ ସେ କୌଣସି ଜବ୍ କରନ୍ତି ସେ ପେଶାକୁ କୁହାଯାଏ ବୃତ୍ତି, ବୁଝିଲା। ବେଳା, ବେଳା ଏ ବେଳା ହେଉଛି ସମୟ, ଅନ୍ୟ ଏକ ବେଳା ହେଉଛି ସମୁଦ୍ର ତୀର ବା ସମୁଦ୍ର ବେଳାଭୂମି, ବୁଝିଲା। ଏ ଦୁଇଟିର ଅର୍ଥ ବୁଝିବ, ସମୟ ହୋଇପାରେ ସମୁଦ୍ର ତୀର ହୋଇପାରେ, ସମାନ ଏଇଟା। ସେହିପରି ଭିତ୍ତି, ଭିତ୍ତି ଅର୍ଥାତ୍ ଏ ଭିତ୍ତି ହେଉଛି ଭୟ, ଏ ଭିତ୍ତି ହେଉଛି ମୂଳଦୁଆ, ବୁଝିଲା। ଏ ଭିତ୍ତି ହେଉଛି ମୂଳଦୁଆ, ଭିତ୍ତିପ୍ରସ୍ତର ମାନେ ମୂଳଦୁଆ, ଭିତ୍ତି ମାନେ ଭିତ୍ତି ପାଉଛି ମାନେ ଭୟ ପାଉଛି, ବୁଝିଲା।
ସେହିପରି ମତ ମତ ଅର୍ଥାତ୍ ଏ ମତ କ'ଣ ନା ମନଗତ ଭାବକୁ ଆମେ ମତ କହିପାରିବା, ନିଜର ମତ ପ୍ରକାଶ କର ବୋଲି। ଏ ମତ ମାନେ ଯିଏକି ପାଗଳ ହୋଇଥାଏ ବା ଉନ୍ମତ୍ତ ହୋଇଥାଏ ତାକୁ କୁହାଯାଏ କ'ଣ, ଏଇଟାକୁ କୁହାଯାଏ ମତ ବା ପାଗଳ। ମାସ ମାସ ଅର୍ଥାତ୍ ଏ ମାସ ହେଉଛି 30 ଦିନର ସମାହାର ଯାହାକୁ ମାସ କୁହାଯାଏ। ଏ ମାସକୁ ଆମେ କହିବା ବିରି, ବୁଝିଲା, ଯିଏକି ଖାଦ୍ୟପଦାର୍ଥ ଗୋଟେ। ସେପରି ହ୍ରଦ ହ୍ରଦ, ଏ ହ୍ରଦ ହେଉଛି ଦନ୍ତ, ଏ ହ୍ରଦ ହେଉଛି ବାତିଲ ବା କ୍ୟାନସଲ ବୋଲି କହୁଛନ୍ତି ମଧ୍ୟ। ଲକ୍ଷ ଲକ୍ଷ, ଏ ଲକ୍ଷ ହେଉଛି କ'ଣ ସଂଖ୍ୟା ବିଶେଷ, ଯିଏକି 100 ହଜାରରେ ଲକ୍ଷ ହୁଏ। ଏ ଲକ୍ଷ ହେଉଛି ଉଦ୍ଦେଶ୍ୟ, ବୁଝିଲା, ଏ ଲକ୍ଷ କ'ଣ ଉଦ୍ଦେଶ୍ୟ ଅଟେ। ସେପରି ସକଳ ଏବଂ ଅନ୍ୟ ଏକ ସକଳ, ଏ ସକଳ କ'ଣ ନା ଖଣ୍ଡ ବା ବାକ୍ୟ ଅଂଶ ବା ଅଂଶବିଶେଷ କୁହାଯାଏ। ଖଣ୍ଡ ବା ଅଂଶବିଶେଷକୁ ଆମେ ସକଳ କହିବା। ସେପରି ଅନ୍ୟ ଏକ ସକଳ କ'ଣ ନା ସମସ୍ତଙ୍କୁ ବୁଝାଏ, ସମସ୍ତ ସମସ୍ତଙ୍କୁ କୁହାଯାଏ ସକଳ, ହେଲା। ସେପରି ଶକ୍ତ ଶକ୍ତ, ଏ ଶକ୍ତ ହେଉଛନ୍ତି ଦୃଢ଼, ଏ ଶକ୍ତ ହେଉଛି ଆସକ୍ତ ବା ଅନୁରକ୍ତକୁ ଆମେ କହିବା ଶକ୍ତ, ବୁଝିଲା। ସେହିପରି ଶଙ୍କର ଶଙ୍କର, ଏ ଶଙ୍କର ମାନେ ମହାଦେବ ଶିବଙ୍କୁ ବୁଝାଏ। ଏ ଶଙ୍କର ମାନେ କ'ଣ ବିଭିନ୍ନ ଜାତିର ମିଶ୍ରଣରେ ଜାତ ପ୍ରାଣୀ ବା ଶଙ୍କର ଜାତୀୟ ପ୍ରାଣୀ ବା ହାଇବ୍ରିଡ଼ ପ୍ରାଣୀ ତାକୁ କୁହାଯାଏ କ'ଣ ଶଙ୍କର। ସପ୍ତ ସପ୍ତ, ଏ ସପ୍ତ ହେଉଛନ୍ତି ସାପଗ୍ରସ୍ତ ଅଭିଶାପ ପ୍ରାପ୍ତକୁ କହୁଛନ୍ତି କ'ଣ ସପ୍ତ, ଅଭିଶପ୍ତ ବୋଲି କୁହାଯାଏ। ସେପରି ସପ୍ତ ମାନେ ସାତ ଅଟେ, ବୁଝିଲା। ସେପରି ସବଳ ସବଳ, ଏ ସବଳ ମାନେ ନାନା ବର୍ଣ୍ଣ ବିଶିଷ୍ଟ ଅଂଶକୁ ଆମେ କହିବା ସବଳ। ଏ ସବଳ ମାନେ ଯିଏ ବଳଶାଳୀ ତାକୁ କୁହାଯାଏ ସବଳ, ବୁଝିଲା। ସମ ସମ, ଏ ସମକୁ କୁହାଯାଏ କ'ଣ ସମ ଲାଘବ, ଲାଘବ ହେବା ମାନେ ଶାନ୍ତି। ଏ ସମ ମାନେ ସମାନ ଅଟେ, ବୁଝିଲା। ସେହିପରି ସମନ ସମନ, ଏ ସମନ ମାନେ ଯମ, ସମନପୁର ମାନେ ଯମପୁର କୁହାଯାଉଥିଲା। ଏ ସମନ ମାନେ କ'ଣ ଆଦେଶପତ୍ର, ସମନପତ୍ର ଜାରି ହେଲା ମାନେ ଆଦେଶପତ୍ର ଜାରି ହେଲା। ସ୍ୱର ସର ଅର୍ଥାତ୍ ଏ ସର ମାନେ କ'ଣ ଧନୁସ୍ୱର ଅଟେ। ଏ ସର ମାନେ ପୋଖରୀ ବା ଦୁଧ ସର ମଧ୍ୟ ଅଟେ, ଯେଉଁ କ୍ଷୀର ସର କହୁଛନ୍ତି ଦେଖ ଏଇଟାକୁ ଏ ସର ବୋଲି କୁହାଯାଏ। ସେହିପରି ସତ ସତ, ଏ ସତ ହେଉଛି ସତ ସଂଖ୍ୟା ବା ସହ ସଂଖ୍ୟା କହୁଛନ୍ତି, ଏ ସତ ହେଉଛନ୍ତି ସତ୍ୟ ଅଟେ। ଶୁକ ଶୁକ, ଏ ଶୁକ କୁହାଯିବା ଶୁଆ ଶୁଆ ପକ୍ଷୀ, ଏ ଶୁକ କହୁଛି ଡିମ୍ବ ବା ଅଣ୍ଡା ବା ଶସ୍ୟର ସୂକ୍ଷ୍ମ ଅଗ୍ରଭାଗ ତାକୁ କୁହାଯିବ ଶୁକ, ବୁଝିଲା ନା, ବୁଝିଲା କି। ତ ଏସବୁକୁ ଏପରି ଭାବେ ଉଚ୍ଚାରଣ କରିବ। ତାପରେ ସାପ ସାପ, ଅର୍ଥାତ୍ ଗୋଟେ ସାପ ହେଉଛି କ'ଣ ଅଭିଶାପ, ଆଉ ଗୋଟେ ସାପ ହେଉଛି ସର୍ପ, ଦେଖିପାରୁଛ ଏ ସାପ ହେଉଛି କ'ଣ ସରୀସୃପ ବିଶିଷ୍ଟ ବିଶେଷ। ସୁତ ସୁତ, ଏ ସୁତ ହେଉଛନ୍ତି ପୁତ୍ର, ଏ ସୁତ ହେଉଛନ୍ତି କ'ଣ ସାରଥୀ, ସୁତ ପୁତ୍ର କର୍ଣ୍ଣ ଥିଲେ ନା ତ ସାରଥୀ, ଏ ସୁତ ହେଉଛନ୍ତି ପୁତ୍ର। ସେପରି ପବନ ସୁତ ମାନେ ହନୁମାନଙ୍କୁ କୁହାଯାଏ, ପବନ ସୁତ ମାନେ କ'ଣ ପବନଙ୍କର ପୁତ୍ରକୁ ହନୁମାନଙ୍କର କୁହାଯାଉଥିଲା, ସୁତ ମାନେ ବୁଝିଲେ ନା ପୁତ୍ର, ଆଉ ଗୋଟେ ସୁତ ହେଉଛି ସାରଥୀ। ସେପରି ଶୁଦ୍ଧ ଶୁଦ୍ଧ, ଏ ଶୁଦ୍ଧ ହେଉଛି କଳନ୍ତର, ଏ ଶୁଦ୍ଧ ହେଉଛି ପବିତ୍ର, ଶୁଦ୍ଧପୂତ ଭାବରେ ପବିତ୍ର ଭାବରେ, ବୁଝିଲେ ନା। ସେପରି ସୁର ସୁର, ଏ ସୁର ହେଉଛନ୍ତି କ'ଣ ଦେବତା, ଆଉ ଏ ସୁର ହେଉଛନ୍ତି ବୀର, ବୁଝିଲା। ସେପରି ସୁଚି ସୁଚି, ଏ ସୁଚି ହେଉଛନ୍ତି ପବିତ୍ର, ଏ ସୁଚି ହେଉଛନ୍ତି ଛୁଞ୍ଚି, ହେଲା। ସୁଚିପୂତ ଭାବେ ମାନେ କ'ଣ ପବିତ୍ର ଭାବେ, ଏ ସୁଚି ମାନେ ଛୁଞ୍ଚି ହୋଇପାରିବ, ବୁଝିଲା। ତାପରେ ଶୀତ ଶୀତ, ଅର୍ଥାତ୍ ଏ ଶୀତ ହେଉଛି ଥଣ୍ଡା ବା ଋତୁ ବିଶେଷ, ଏ ଶୀତ ହେଉଛନ୍ତି ଧବଳ ବା ଧଳା। ତାପରେ ଏଠି ଦେଖ ଶୁକର ଶୁକର, ଏ ଶୁକରକୁ ଆମେ ଘୁଷୁରୀ କହିବା, ଏ ଶୁକର ମାନେ ସହଜ, ହେଲା, ଶୁକର ମାନେ ସହଜରେ। ଶିର ଶିର, ଏ ଶିର ହେଉଛନ୍ତି ମୁଣ୍ଡ, ଏ ଶିର ହେଉଛି ସିଆର, ବୁଝିଲା, ଏ ଶିର କହୁଛି କ'ଣ ସିଆର ବୋଲି କହିବା। ସେହିପରି ଶୀଳ ଶୀଳ, ଏ ଶୀଳ ହେଉଛନ୍ତି ପଥରଖଣ୍ଡ, ଏ ଶୀଳ ହେଉଛନ୍ତି ସ୍ୱଭାବ, ହେଲା, ଶାନ୍ତଶୀଳ ଧୈର୍ଯ୍ୟଶୀଳ ଏସବୁ କହୁନାହାନ୍ତି, ଧୈର୍ଯ୍ୟ ସ୍ୱଭାବ ଶାନ୍ତ ସ୍ୱଭାବ ଏସବୁକୁ ଏ ଶୀଳ କୁହାଯାଏ। ସମନ ସମନ, ଏଇଟା ଆମେ କହିଥିଲେ ସମନ ଯମ, ଆଉ ଗୋଟେ ସମନ ହେଉଛି କ'ଣ ଆଦେଶପତ୍ର, ବୁଝିଲା କି। ସେପରି ଶ୍ରବଣ ଶ୍ରବଣ, ଏ ଶ୍ରବଣ ହେଉଛି ଶୁଣିବା, ଏ ଶ୍ରବଣ ହେଉଛି ଝରିବା, ବୁଝିଲା ନା, ବୁଝିଲେ କି। ଏ ଶ୍ରବଣ ମାନେ ଶୁଣିବା, ଶ୍ରବଣ କରିବା ଅର୍ଥାତ୍ ଶୁଣିବା, ଏଇଟା ଗୋଟେ ଝରଣାଟି ଆଶ୍ରବଣ ହେଉଛି ମାନେ ଝରୁଛି, ଏ ଏଇଟା ହେଉଛି ଝରିବ। ସେହିପରି ଏ ଷଷ୍ଠୀ ଏଷଷ୍ଠୀ ଅର୍ଥ,
এ ষষ্ঠী হচ্ছে ষাঠি বা সংখ্যা বিশেষ, এ ষষ্ঠী হচ্ছে দেবী, ষষ্ঠী দেবী কোথা সেপরি আমি দেখা অর্ঘ অর্ঘ্য, অর্ঘ মানে মূল্য, অর্ঘ্য মানে যে কি পূজা দ্রব্য বা আমার অর্ঘ্য যেমি পূজা ফুল এসব দিয়ে যায়। অবদান অবদান অর্থাৎ অবদান মানে মহৎকর্ম, অবদান মানে মনোযোগ অটে বুঝলা। সেইপরি অবহিত অবিহিত অর্থাৎ নির্দিষ্ট বা মনোযোগী কুহযায় কণ অবহিত যে কি নিজ ধ্যান জগরে বসি থাকে, অবিহিত মানে যে কি অনুচিত বা যাহা করণীয় নুহ তা কণ অবিহিত বলে কুহযায় বুঝলা। সেপরি আবরণ আভরণ, আবরণ মানে কণ ঘোড়ণী অটে, আভরণ মানে ভূষণ মানে যেকোন রত্নভূষণ হয়ে সেটা কোণ আভরণ বলে কুহযায়। সেইপরি উপাদান 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 অর্থাৎ উপাদান মানে উপকরণ, উপাদান মানে তকিয়া অটে হল। গোলক গোলোক অর্থাৎ গোলোক মানে গোলাকার বস্তু, গোলোক মানে স্বর্গপুর নুহ, এটা কম হব না বৈকুণ্ঠপুর আমি কবা গোলোকপুর হল, গোলোক ধাম বলে কহিবড়িয়া। সেইপরি চরিত চরিত্র, চরিত্র মানে কণ না চরিত্র মানে কথা বা বিষয়, চরিত্র মানে নৈতিক স্বভাব, নীতিদিনিয়া স্বভাব কুচি চরিত্র, এর চরিত্র কিপর মানে কণ নৈতিক স্বভাব কিপর। সেপরি চ্যুত চ্যুত অর্থাৎ চ্যুত মানে খলিত হওয়া বা গলি পড়া, এচ্যুত এচ্যুত মানে আম্ব, চ্যুত ফল মানে কণ আম্ব বুঝলা। সেইপরি তটকা তাটকা অর্থাৎ তটকা পনিপরিবা মানে সজ পনিপরিবা, তাটকা মানে আবাকাবা হওয়া বুঝলে না, আবাকাবা হওয়া কুচি কণ তাটকা হওয়া। সেইপরি তোড় তোড়া অর্থাৎ তোড় মানে দর্প, তোড়া মানে ফুলগুচ্ছ। সেপরি দ্যুতি দ্যুত, দ্যুতি মানে কণ সম্বাদবাহিকা নারী বা দ্যুতিকা বা আমার দ্যুতর স্ত্রীলিঙ্গ অটে। সেপরি দ্যুতর অর্থ কণ পোষা খেল অটে, দ্যুত খেল, পাণ্ডব মানে দ্যুত খেলরে হারি যাই পোষা খেলরে হারি যাই। সেইপরি নট নাট, নট মানে অভিনেতা, নাট মানে নৃত্য বা যাত্রা, নট নাগর মানে কণ অভিনেতা যে হিরো বলে কুহ। সেপরি নিধন নির্ধন, নিধন মানে বিনাশ আর্ধন মানে ধনহীন অটে হল, বিনাশ বা মৃত্যু কুযায় কণ নিধন। তারপর দেখা পট পট, এ পট হচ্ছে যবনিকা বা কদলী পটুয়া নু কি, এ পট হচ্ছে শ্রেষ্ঠ বা প্রধান হল। পরীক্ষা পরীক্ষা অর্থাৎ পরীক্ষা মানে কণ গড় খাই, এ পরীক্ষা মানে উত্তর উত্তম রূপে দেখা বা দক্ষতা দেখা তাকে কণ পরীক্ষা করা। সেইপরি পরিচ্ছদ পরিচ্ছদ অর্থাৎ এ পরিচ্ছদ মানে পোশাক, এ পরিচ্ছদ মানে অধ্যায়টা। প্রদান প্রধান অর্থাৎ প্রদান মানে কণ দেবা, প্রধান মানে শ্রেষ্ঠ অটে বুঝলা। সেইপরি প্রসাদ প্রসাদ, প্রসাদ প্রাসাদ, প্রসাদ মানে কৃপা বা ভোগ, প্রসাদ মানে কোঠাকর অটে। সেপরি প্রস্থ প্রস্থ অর্থাৎ প্রস্থ মানে স্তর, প্রস্থ মানে ওষার বুঝলে না। সেইপরি বদ্ধ মানে হত্যা ও অন্য এক বদ্ধ হচ্ছে বন্ধা অটে, বন্ধা। সেপরি বল্লব বল্লভ অর্থাৎ বল্লভ মানে পাচক বা রোষেয়া, যেমি ভীম বল্লভ রূপরে লে কোটি না মৎস্য সরে তো পাচক বা রোষেয়া বেশ লে, এ বল্লভ মানে স্বামী বা প্রিয় যে প্রাণ বল্লভ কু যদি স্বামী বা প্রিয় বলে কুযায়। সেইপরি মাগণ মাগণা, মাগণ মানে চান্দা মাগিবা, এ মাগণা মানে বিনা মূল্যরে, মাগণ মানে চান্দা মাগিবা, এ মাগণা মানে বিনা মূল্যরে। সেইপরি লিখন লেখন, লিখন মানে লেখিবা, আউ এ লেখন মানে লুহা কলম বা যে লেখনী কৌচি নুহ কি। তারপর দেখা সেইপরি সত্ত্ব সত্ত্ব, আর অর্থ কণ সত্ত্ব মানে মহত গুণ, সত্ত্ব মানে অধিকার হল বুঝলে না,
ପୁରୁଷତ୍ୱ ଅଧିକାର ସତ୍ୱ ମାନେ ମହତ ଗୁଣ ବୁଝିଲା। ସ୍ୱର୍ଗ ସ୍ୱର୍ଗ ଏ ସ୍ୱର୍ଗ ହେଉଛି କ'ଣ ଅଧ୍ୟାୟ ଏ ସ୍ୱର୍ଗ ହେଉଛି ଦେବଲୋକ ଅଟେ ବୁଝିଲା। ତ ପିଲାମାନେ ଯେଉଁମାନେ ଚ୍ୟାନେଲକୁ ନୂଆ କରି ଆସିଥିବ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାକୁ ଜମାରେ ଭୁଲିବେ ନାହିଁ, ଯାହାଦ୍ୱାରା ସମସ୍ତ କମ୍ପିଟେଟିଭ୍ ଏକ୍ଜାମ୍ ପାଇଁ ଏ ସମସ୍ତ ଓଡ଼ିଆ ଗ୍ରାମାର ତୁମମାନଙ୍କୁ କମ୍ପ୍ଲିଟ୍ ଭାବେ ବୁଝିବାକୁ କୌଣସି ବି ଅସୁବିଧା ହେବ ନାହିଁ। ତେବେ ଚାଲ ଆମେ ଅନ୍ୟାନ୍ୟ ଏମିତି ସମଚାଳିତ ଭିନ୍ନାର୍ଥ ଶବ୍ଦକୁ ଆଲୋଚନା କରିବା। ସେହିପରି ଦେଖ ପିଲେ, ସାକ୍ଷର ଆଉ ଏ ସ୍ୱାକ୍ଷର, ସାକ୍ଷର ମାନେ ଲେଖି ପଢ଼ି ଜାଣିନଥିବା ବ୍ୟକ୍ତିବିଶେଷକୁ ଆମେ କହିବା କ'ଣ ସାକ୍ଷର, ସ୍ୱାକ୍ଷର ମାନେ ଦସ୍ତଖତକୁ ଆମେ କହିବା ସ୍ୱାକ୍ଷର କର ବୋଲି। ସ୍କନ୍ଦ ସ୍କନ୍ଧ ଅର୍ଥାତ୍ ସ୍କନ୍ଦ ମାନେ କାର୍ତ୍ତିକେୟ, ଆଉ ଗୋଟେ ସ୍କନ୍ଦ ମାନେ କାନ୍ଧ ଅଟେ, କାନ୍ଧ ବୁଝିଲା। ସେପରି ସୀମନ୍ତ ସୀମାନ୍ତ, ସୀମନ୍ତ ମାନେ ସୁନ୍ଥା ଅଟେ, ଏ ସୀମାନ୍ତ ମାନେ ସୀମା ଶେଷ ବା ସୀମାର ଶେଷ ଅଂଶକୁ ଆମେ ସୀମାନ୍ତ ବୋଲି କହିବା। ସେପରି ସ୍ମୃତି ସରି ସ୍ମୃତି ଶ୍ରୁତି ଅର୍ଥାତ୍ ସ୍ମୃତି ମାନେ କ'ଣ, ଶ୍ରୁତି ମାନେ କ'ଣ, ସ୍ମୃତି ମାନେ ସ୍ମରଣ ଶକ୍ତି, ଶ୍ରୁତି ମାନେ ବେଦ ବୋଲି କୁହାଯାଏ, ଯିଏକି ଶ୍ରବଣ କରାଯାଏ ତାକୁ କୁହାଯାଏ କ'ଣ ବେଦ। ସେହିପରି ଶ୍ୱଶ୍ରୁ ଆଉ ଗୋଟେ ଶ୍ମଶ୍ରୁ, ଶ୍ୱଶ୍ରୁ ମାନେ କ'ଣ ଶାଶୁ, ଶ୍ମଶ୍ରୁ ମାନେ ଦାଢ଼ି ଅଟେ, ପୁରୁଷଙ୍କ ଦାଢ଼ି। ପିଲାମାନେ ଏଇ ଭିଡ଼ିଓରେ ତୁମର ସମସ୍ତ ସମୁଚ୍ଚାରିତ ଭିନ୍ନାର୍ଥ ଶବ୍ଦ ତୁମେମାନେ ଏଥିରୁ ତୁମେ ପ୍ରାକ୍ଟିସ୍ କରିନେବ, ଯାହାଦ୍ୱାରା କୌଣସି ବି କମ୍ପିଟେଟିଭ୍ ଏକ୍ଜାମ୍ରେ ତୁମମାନଙ୍କୁ ହତାଶ ହେବାକୁ ପଡ଼ିବ ନାହିଁ। ଏଥିରୁ ହିଁ ଗ୍ୟାରେଣ୍ଟି 100% ଏତିକି ପଡ଼ିବ, ତେଣୁ ତୁମେମାନେ ପ୍ରାକ୍ଟିସ୍ କରିକି ଏଗୁଡ଼ାକୁ ରଖିନେବ। ଧନ୍ୟବାଦ। ପରବର୍ତ୍ତୀ ମୁହୂର୍ତ୍ତରେ ଆମେ ଆଲୋଚନା କରିବା ଅନ୍ୟ ବିଷୟଗୁଡ଼ିକ।